আজকে আমাদের দেশে ঈদ হচ্ছে আজকে, তো সবাইকে ঈদ মুবারক। সবাই খুব ভালোভাবে ঈদ পালন করবেন। তো আজকে আমাদের খাবারটাও সকালে নাস্তা, ঈদেরই খাবার মনে হয়, আপনার সেমাই আর হলো রুটি। এটা খাবার তেমন একটা কিছু না, জাস্ট শো। খাবারটার সাথে আমার অনেক স্মৃতি আছে জড়িত। আপনি ঢাকাতে, আমি তো সরকারি কলোনিতে বড় হয়েছি, আমাদের টিন সেট কোয়ার্টার ছিল। তো বিশেষ করে ঈদের দিন এই খাবারটা খাইতাম আমরা সবাই। আমাদের বাসায় করা হয়তো সবসময়। যাই হোক, ছোটবেলা যেটা করতাম ঈদের দিন, তো সবাই সকালে উঠে নামাজ টামাজ পড়তো। আমি সকালে উঠতাম না, 9টা পর্যন্ত ঘুমাইতাম। মনে করলে চিন্তা করতাম, তখন তো ছোটো আসলে যে ঈদ তো মুসলমানদের, আমি হিন্দু মানুষ, ঈদের দিন আমি কী করবো সকালে উঠে? কিন্তু আমরা যার সাথে চলতাম সবই তো মুসলমান, ওরা তো সকালে উঠে আগে আমার বাসায়, তো নামাজটা পড়া শেষ আগে আমার বাসায়। সবডি যতগুলো আসলে আমরা প্রায় 22-23 পড়া একসাথে বড় হয়েছি। সবাই এসে আমার রুমে ঢুকে যেত, রুমে থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ করা শেষ, চান টান কইরা একদম পাঞ্জাবি একটা পরাইতো, পইরা পরমিতে তো মনে করেন আমরা সবার বাসা যেতাম আর কি। কিন্তু আত্মীয় স্বজন না, সবাই আমার বাপ ফাদার সাথে চাকরি করতো, কলিগ আর কি, সবাই কোয়ার্টারে থাকি। খুব মজা হইতো আর কি, না হলেও আপনি 10টা বাসায় খাবার খাইতে হইত কমপক্ষে। একজনের বাসায় সেমাই, একজনের বাসায় রুটি, ঠিক আছে, আরেকজনের বাসায় চটপটি, এটা ভাগ করা থাকতো, এই তোর বাসায় এটা খাম, ওর সেটা খাম। সেই স্মৃতিগুলো মনে পড়ে। মজা করতাম। বিকেল বেলা কোথাও না কোথাও ঘুরতে যেতাম, মজার ব্যাপারটা। ওই দিনটা সবার কাছে টাকা থাকতো, সবাই খরচ করতো, আমার কিছুই করা লাগতো না। কি খাবি খা, বড় হার পরও করছি আমরা। লাস্ট যেগুলো পালন করছি ওগুলো তো ওইরকম হয়েছে, হয়তো এত জমজমাট হয় নাই, কারণ অনেক বন্ধু বান্ধব চলে গেছে, চাকরি শেষ হয়ে গেছে, কমে গেছিলো সার্কেল। তারপর 2-3 বাসায় za divinářské zuby zej. Asi poři to zaraz se teda šabajt. Random kruh. Ale bášte zembola byla zraněná, ale rámona důle na sebe. Šel celý se. Dáka šorija se, výborně stane se dá. Zal dönüşü bile. Onun için bir dışarı asıl. আর হিন্দু তো আমাদের এলাকা ছিল না ঢাকাতে, তুই একজন ছিল, তাদের সাথে তো ভালো সম্পর্ক ছিল না। পূজার সময় আবার আমার সাথে যাইতো, পূজা দেখতে যাইতো, লাড়ু মোয়া খাইতো। তুমি যদি এই রুটিটা খেতে পারো, চালের রুটি, চালের রুটি এটা ওর অন্যরকম স্বাদ খেতাম। যাই হোক, আজকে খাবারটা তেমন কিছু না, কিন্তু অনেক স্মৃতি এটার সাথে জড়িত। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। আমার কাছে ভালো লাগলো, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। ঈদের দিনে ভালোই মজা করতাম আমরা সবাই। ওকে, আর একটা রিকোয়েস্ট, আমার আর একটা চ্যানেল আছে বিজি অরিগামি, ওই চ্যানেলটা আমাকে যারা পছন্দ করেন তারা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে আবার ঈদ মোবারক, ধন্যবাদ।